বাংলা ভাষা নিয়ে চ্যানেল আই এর মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষে কুমিল্লা অঞ্চলে বাছাই পর্ব হয়েছে। ইস্পাহানি মির্জাপুরের এই আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেয় হাজারেরও বেশি শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে মূল পর্বে ঢাকায় যাবে উত্তীর্ণ প্রতিযোগীরা। কুমিল্লা থেকে আবুল কাশিম হৃদয়ের পাঠন তথ্য বিরুচিত্র সাদিয়া অমর রিপোর্ট। নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি ও শুদ্ধ বাংলা ব্যবহার বাড়াতে পঞ্চমবারের মতো ইস্পাহানি মির্জাপুর আয়োজন করেছে বাংলা ভাষা নিয়ে চ্যানেল আই এর প্রতিযোগিতামূলক টেলিভিশন অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুলে কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব শুরু হয় সকালে। আমরা বাংলা যে সমৃদ্ধ হচ্ছে সেই বাংলা সম্পর্কে আরো বিস্তৃত জ্ঞান অর্জন করতে চাচ্ছি। একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সবাই একবার সুশৃঙ্খলভাবে কোনো সমস্যা ছাড়া আমরা আনন্দের সাথে পরীক্ষা দিয়েছি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের প্রতি অনেক ইনভলভ হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে আমাদের মাতৃভাষা বাংলার প্রতি আমাদের মনোযোগ দেওয়া দরকার। বাংলাতে পরীক্ষা দিতে পারে, আমরা আসলে অনেক বাংলা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় 40 নম্বরের সাহিত্য ও ব্যাকরণ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন ও 30 নম্বরের অনুসন্ধানমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় কুমিল্লা অঞ্চলের সেরা 20 প্রতিযোগীকে। পরে উচ্চারণ, বানান ও উপস্থাপনার দক্ষতা যাচাইয়ের মাধ্যমে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে সেরারা ঢাকার মূল পর্বে যাওয়ার সুযোগ পায়। আসলে আমার ছেলে এখানে অংশগ্রহণ করার একটাই উদ্দেশ্য যে মানে ওর জানার পরিধিটা কতটুকু সেখানে এখানে অংশগ্রহণের মাধ্যমে জানতে পারবে। খুব ভালো লাগছে, এটা আসলে বাংলা ভাষার প্রতি এত ভালো লাগে যে বিজ্ঞাপনগুলি দেখলে ওনাদের, আমরা প্রত্যেক দিন ওই গানগুলি শুনি। সে বাংলা ভাষা দক্ষতা অর্জনের জন্য শুদ্ধ ভাষা, আঞ্চলিক ভাষা পরিহার করে প্রমিত ভাষা ব্যবহার করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতায় ব্যাপক সাড়া দেখে খুশি আয়োজকরাও। দেখেন, বাংলা ভাষার সঠিক ব্যবহার, বাংলা ভাষার সঠিক চর্চা, বাংলা সংস্কৃতিকে আসলে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই আসলে আমাদের এই আয়োজন। তাদের যদি আমরা একটু সচেতন করতে পারি, তাদের যদি পরিবেশটা তৈরি করতে পারি, তাহলে তারা কিন্তু বাঙালি সংস্কৃতি চর্চা এবং বাংলা চর্চার প্রতি ব্যাপক উৎসাহিত হয়, তার প্রমাণ দেখা গেছে আজকের এই প্রতিযোগিতায়। ব্যাপক সারা, অনেক ছেলে মেশছে দূর দূরান্ত থেকে। ঢাকায় মূল পর্ব শেষে দেশ সেরা বাংলাবিদ জিতে নেবে 10 লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে 3 লাখ ও 2 লাখ টাকার মেধাবৃত্তি। সাদিয়া ওমর, চ্যানেল আই।